আলাইকুম সবাইকে আবারো স্বপ্ন কর্পোরেশনে স্বাগতম জানিয়ে শুরু করতেছি আমাদের নতুন টিউটোরিয়াল যেটা আমি বিগত দিনগুলোতে পিন কিভাবে বানাতে হয় রিসেলা কিভাবে বানাতে হয় দুটো একসাথে দিয়েছি এবং ভিন্নভাবে দিয়েছি কিন্তু আজকে ফুললি আমি দেখাই দেব যে পিন বানানোর পর সেটা ডায়ালারে কিভাবে অ্যাড করবেন সো সেই জন্য আপনাকে ফার্স্ট টাইমে আমরা যে রিসেলার দেবো সেই রিসেলার দিয়ে আপনাকে লগ করতে হবে ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন করার পর আপনার পাসওয়ার্ড চেঞ্জ অপশন আসবে আপনারা নতুন যদি লগইন করেন সেই ক্ষেত্রে পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন এখন রিসেলার ভিতরে ঢোকার পর দেখেন এখানে তিনটে অপশান আসতেছে অনেকের পাঁচটা অপশান আসবে পাঁচটা আমি যদি আরও দুইটা কানেক্ট করে দিই তাহলে পাঁচটা অপশান আসবে সো পাঁচটা অপশান যাদের আসবে তাদের এই পাঁচটা অপশানে আপনারা এই যে প্রথমে ক্লায়েন্ট যে অপশান পাবেন সে অপশানে ক্লিক করলে মানে পিন নামে একটা অপশান আসবে এখানে আপনারা সিঙ্গেলভাবে প্রিন্ট করতে পারবেন এবং জেনারেল প্রিন্ট করতে পারবেন তো আমি আজকে আপনাদের সিঙ্গেল পিন সিঙ্গেল পিনের অপশানটা দেখাই দিচ্ছি সো সিঙ্গেল পিনে ক্লিক করেন সিঙ্গেল পিনে ক্লিক করার পর এখানে দেখেন আপনারা ধরেন একটা পিন বানাবেন ধরেন আমি পিন বানাচ্ছি টেস্ট বিডি ধরেন যদি এই পিনটা কেউ বানায় নেয় সেই ক্ষেত্রে কিন্তু এই পিনটা লোড হবে না তখন এখানে রেড সিগন্যাল দিবে যে এই পিন বানানো হয়েছে অলরেডি ডাবল নাইন ডবল জিরো পাসওয়ার্ড দি পাসওয়ার্ড আপনারা চারটা দিতে পারেন যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন ওকে এটা দে রিসার্জেবল থাকবে এখানে আপনারা যদি দশ ইউএইচডি দিতে চান দশ ইউএইচডি দিতে পারবেন বিশ ইউএইচডি দিতে চাইলে বিশ ইউএইচডি দিতে পারবেন সেটা আপনাদের ইচ্ছে আপনারা কত ইউএইচডি দিতে চান সেক্ষেত্রে ক্ষেত্রে আমি এখানে দশ ইউএইচডি দিচ্ছি দেওয়ার পর এখানে দেখেন এটা এটা যা আছে সেটাই থাকবে এখানে নিচে দেখেন ইউএসডি রেট এটা হচ্ছে মেন ইউএসডি রেট আপনারা যদি বিডি বিডি ষোলোশো মিনিটের তারিপ বানাতে চান ষোলোশো মিনিট দিতে চান এক হাজার মিনিট দিতে চান সেক্ষেত্রে এই ইউএসডির উপরে ক্লিক করলে আমরা যদি আপনাকে ষোলোশো মিনিটের তারিখ ক্রিয়েট করে দেই সেই ক্ষেত্রে আপনারা ওখানে দেখতে পাবেন যে একশো ডলার সমান ষোলোশো মিনিট দশ ডলার একশো ষাট মিনিট সো এখানে আপনি দেখেন এখানে একশো ডলার সমান এক হাজার মিনিট এক হাজার মিনিট মানে দশ ডলার সমান একশো মিনিট আমি তো এই তারিখটা ফিক্সড করে দিচ্ছি তো এই তারিখটা ফিক্সড করে দেওয়ার পর এখানে সাবমিট আমি দিব সাবমিট দেওয়ার পর দেখেন টেস্ট বিডি এটা দেখাচ্ছে যে পিন নাম্বার অলরেডি এক্সিস্ট মানে আপনার এই পিন নাম্বার অলরেডি কেউ তৈরি করেছে সো আমি এ পিন নম্বরের সাথে আমি সেভেন এইট লাগাই দিলাম দেখি পাসওয়ার্ড আবার দিচ্ছি ডবল নাইন ডবল জিরো এখানে কলার আইডি দেওয়ার কোনো প্রয়োজন নেই কলার আইডি আপনারা দিবেন না এখানে যা আছে সব ঠিক আছে আবার ইউএসডিটা একটু চেক চেক করে দিতে পার আমার আবার এক হাজার আমি এটা তারিখটা ঠিক করে দিচ্ছি তো এখানে দেওয়ার পর আমি সাবমিট দিচ্ছি এবার কি দেখে দেখি এবার দেখেন পিন টেস্ট পিন বিডি সেভেন এইট অ্যাডেট সাকসেসফুলি তো এভাবে এই পিন অ্যাড হয়ে গেছে আপনারা এইভাবে পিন বানাবেন পিন বানানোর অপশানটা আপনারা আবার আমি একবার রিপ্লাইস দিয়ে দিচ্ছি আপনারা চেক করেন এখানে জেনারেল সিটিং পিনে যাবেন যাওয়ার পর এখানে ইউজার নেম দিবেন যে কোনো একটা টেস্ট যে কোনো একটা ইউজার নেম দেওয়ার পর ধরেন টেস্ট ইউজার নম্বর দিলাম পাসওয়ার্ড দিবেন যে কোনো একটা আমি এখানে ডাবল নাইন ডাবল জিরো দিচ্ছি কলার আইডি দেওয়ার প্রয়োজন নাই আপনি রিসার্চেবল যা আছে সেটাই থাকবে এখানে ব্যালেন্স দেবেন দশ ডলার অথবা বিশ ডলার আপনারা যা দেবেন সেটা ব্যালেন্স দেবেন তারপর আপনি ইউএসডি রেটটা চেঞ্জ করে দিবেন ইউএসডি রেট হচ্ছে বিডি যদি যদি কাউকে ইউএসডি দিতে চান তাহলে ইউএসডি রাখবেন আর যদি কাউকে বিডি দিতে চান ষোলোশো মিনিট চোদ্দোশো মিনিটের তাহলে এখানে ক্লিক করলে আপনি এখানে তারিখগুলো শো করবে সেই ষোলোশো মিনিট চৌদ্দোশো মিনিট ফিক্সড করে দেবেন ধরেন আমি এখানে এক হাজার মিনিট ফিক্সড করে দিলাম আবার সাবমিট দিলাম দেন এই পিনটা অলরেডি হয়ে গেছে সেই জন্য এই পিনটা নিচ্ছে না এখানে আমি আদার্স কিছু দিলাম দিয়ে এখানে পাসওয়ার্ডটা ডাবল নাইন ডাবল জিরো দিলাম দিয়ে আবার ইউজার নেম ইউএসডি রেটটাতে ক্লিক করে আমি এক হাজার মিনিটের তারিখটা ফিক্সড করে দিচ্ছি দিয়ে আবার সাবমিট দিচ্ছি দেন আপনার পিনটা অলরেডি আবার ক্রিয়েট হয়ে গেছে সো এই পিনটা ক্রিয়েট হওয়ার পর এই পিনটা আপনারা কিভাবে ডায়ালারে লোড দিবেন সেটা আমি আপনাদের দেখাবো আমি পিনটা কপি করে নিয়ে নিচ্ছি আমি এখান থেকে লগ আউট করব লগ আউট করে দেখেন এই যে এখানে আমাদের সমস্ত ডায়ালারের লিঙ্ক দেওয়া আছে আপনার এখান থেকে যে ডায়ালার চান সেটাই নামায় নিতে পারবেন কিন্তু এখানে দেখেন স্পেসিফিকভাবে এখানে দেখিয়ে দিয়েছে কে এস এ ওমান কাতার এবং আদার্স কান্ট্রি ওমান কাতার ওমান দুবাই লিবিয়া দুবাইয়ের জন্য না আপনার লিবিয়া ইরাক ইরান বাহরান সব কান্ট্রিতে এই কয়েকটা ডায়ালার চলবে দেখেন এখানে কি কী দেওয়া আছে আইটেল এক্সপ্রেস গোল্ড ডায়ালার টি নিউটেল ডায়ালার টিপি স্মার্ট ডায়ালার তো আমরা আইটেল আইটেল মোবাইল মোবাইল নামাবো নামাতে এখানে কিন্তু প্লে স্টোরে ক্লিক করা আছে আমাদের ডাইরেক্ট ওয়েবসাইটে নিয়ে যাবো ওখান থেকে আপনারা ডাউনলোড দিতে পারেন আবার চাইলে এখান থেকে দেখেন আইটেল এক্সপ্রেস এখানে রয়েছে এই দেখেন আইটেল মোবাইল ডায়ালার এক্সপ্রেস অপারটা গোড সিক্স ফোর টু ডাবল ফোর তো আমরা এয়ারটেল মোবাইল ডাটার এক্সপ্রেস আপনারা চাইলে অ্যান্ড্রয়েড নোকিয়া ও আইফোন এর জন্য ডাউনলোড করতে পারেন আবার এখানে আমরা দেখেন প্লে স্টোর থেকেও ক্লিক করতে পারি এখানে ক্লিক করলে ডাইরেক্ট আমাদের প্লে স্টোরে নিয়ে যাবে আমরা প্লে স্টোরে চলে যাচ্ছি প্লে স্টোরে যাওয়ার পর দেখেন এই অ্যাপসটা অটোমেটিক সামনে চলে আসে এই অ্যাপসটা আপনাদের ইনস্টল দিতে হবে ইনস্টল দেওয়ার পর এই অ্যাপস ইনস্টল দেওয়ার পর আপনারা ইউজার নেম পাসওয়ার্ড অপারেটর ওপর চাইবে সো আমরা এটা আমি এটা কম্পিউটারে করতেছি দেখি এটা হবে না সো আপনারা মোবাইলে যখন করবেন তখন এটা দিয়ে আপনারা ঢুকতে পারবেন সো আপনারা এভাবে অ্যাপস ডাউনলোড করবেন এবং অ্যাপসে অ্যাপসের মধ্যে ইউজার পাসওয়ার্ড এবং অপারেটর কোড দেবেন অপারেটর কোড কোনটু সিক্স ফোর টু ডাবল ফোর কীভাবে আইটেল মোবাইল ডালারে আপনার পিন অ্যাড করতে হয় সেটার আমার একটা ভিডিও রয়েছে সেই ভিডিওটা আপনারা দেখবেন অবশ্যই সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো আপনারা ওই পিন দিয়ে আপনার ওই পিন ইউজার পাসওয়ার্ড দিয়ে আপনারা এইটা দিয়ে কথা বলতে পারবেন ওকে তো অবশ্যই আপনাদের সুবিধার্থে এই ভিডিওটি তৈরি করা অনেকে আমরা পিন তৈরি করা কিভাবে হয় সেটা আমরা আপনাকে দেখে দিয়েছি কিন্তু আইটেল মোবাইল ডালার কীভাবে অ্যাড করতে হয় সাথে সাথে ওই পিনটা নিয়ে এসে কীভাবে এখানে অ্যাড করবে সেটা আমরা আপনাকে দেখাই দিই নাই তো এই পিনটা কি করতে হবে আপনাদের অবশ্যই এই পিনের জন্য আপনাকে আপনার যে ইউজার পাসওয়ার্ড এই পিন যেটা বানাইছেন ধরেন এই পিন বানাইছেন এই পিনটা আপনারা দেখবেন কোথায় থেকে এই ম্যানেজ পিন অপশনে যে এখানে সার্চ পিন নামে একটা অপশন রয়েছে সার্চ পিনে ক্লিক করেন আপনি যে পিনটা বানাইছেন সেই পিনটা এখান থেকে দেখতে পাবেন দেখেন একশো ডলার এই যে আমরা লাস্টে এই দুইটা পিন বানাইছি এই দেখেন এক হাজার মিনিটের পিন এটা ইউএসডি রেটের পিন সব দেওয়া আছে তো আমরা এই যে পিনের ইউজার নেম এটা পাসওয়ার্ড এটা আপনারা এরটেলের ঢোকার পর অপারেটর কোড দিয়ে দেবেন সিক্স ফোর টু ডাবল ফোর দেওয়ার পর ইউজার নেম চাইবে ইউজার নেম টেস্ট বিডি সেভেন এইট দেওয়ার পর ডাবল নাইন ডাবল পাসওয়ার্ড ডাবল নাইন ডাবল জিরো দিয়ে কলার আইডি দেওয়ার প্রয়োজন নেই সেভ করে দেবেন আপনারা এটা দিয়ে কথা বলতে পারবেন ওকে এভাবে আপনারা পিন লোড করবেন এবং কথা বলবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আর আরও ভালো ভালো টিউটোরিয়াল নেওয়ার জন্য আমাদের সামনে ফিউচারে আমাদের সামনে আর একটা ভিডিও আমরা দিচ্ছি সেটা হচ্ছে কিভাবে প্লে স্টোর থেকে স্বপন টেলে ফ্লেক্সিলোড বিকাশ এমবির অ্যাপস ডাউনলোড করবেন সেই সেই ভিডিওটা আমরা নেক্সট নেক্সটে দিব অবশ্যই আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম